সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই ভারতীয় রেলের এএলপি এবং টেকনিশিয়ানের যে এক্সামটি হয়ে গেল, সেই এক্সামটির কিন্তু রেজাল্টের ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে, কবে রেজাল্ট দিবে এবং আপনাদের সেকেন্ড সিবিটি টেস্ট এবং যে সেকেন্ড যে সিবিটি টেস্ট হবে সেটা কবে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে যাবেন। তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু নিচে দেখবেন, ডান দিকে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে প্রেস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরেই দেখতে পারবেন একটি বেল নোটিফিকেশান ভেসে উঠেছে, সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে এবার ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি www.rrbkolkata.gov.in এটি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেছি। এখানে কিন্তু আপডেটটি উঠে এসেছে, আপনারা স্ক্রোল ডাউন করে নিচেই দেখতে পারবেন। এখানে CEN 01 2018, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড ভেরিয়াস পোস্ট ফর টেকনিশিয়ান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ নাম্বার সেকেন্ডে রয়েছে, নোটিশ ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটি ফর এএলপি টেকনিশিয়ান। তো বন্ধুরা দেখুন, এখানে ক্লিক করলেই কিন্তু এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি, আবারও আপনাদের সুবিধার্থে ডাউনলোড করে নিলাম। এবং ডাউনলোড করার পরেই দেখতে পারবেন নোটিশটি যখন ওপেন হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে কিছু কিছু আপডেট রয়েছে, আপনারা আরও ভালো করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, ট্র্যাকম্যান হাউ টু ওয়ার্ক, আপনারা কী করে, যারা ট্র্যাকম্যানের জন্য আবেদন করেছেন, তো কী করে আপনারা ওয়ার্ক করবেন এক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আসুন, এখানে আমি যে আপডেটটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেই আপডেটটি সম্পর্কেই আমি আপনাদের কাছে এখানে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এখানে উঠে এসেছে। এখানে দেখুন বন্ধুরা, যে CEN 01 2018, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড টেকনিশিয়ান থেকে কিন্তু বেরিয়েছে। এখানে বলেছে দ্য রেজাল্ট প্রসেসিং অফ দ্য ফার্স্ট স্টেজ সিবিটি ইন দ্য ফাইনাল স্টেজ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট শর্ট, এখানে বলেছে শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ সিবিটি ফর ইচ আরআরবি বেস অন দেয়ার মেরিট অ্যান্ড পোস্ট প্রিফারেন্স ইজ লাইকলি টু বি পাবলিশড অন অর বিফোর 5 নভেম্বর, মানে 5 নভেম্বরের আগেই কিন্তু আপনাদের যে প্রথম এক্সামটি হয়েছে সিবিটি টেস্ট, আপনারা যে দিয়েছেন তার রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে। এবং বলেছে 2018 অ্যালং উইথ দ্য এখানে অ্যাকচুয়াল মার্ক ফর দ্য এখানে নর্মালাইজ স্কোর অফ দ্য ক্যান্ডিডেট। তো বন্ধুরা তারপরে দেখুন, এখানে সেকেন্ড যে স্টেজ আপনাদের সেকেন্ড যে সিবিটি টেস্ট সেটা হবে এখানে 19 নভেম্বর, দেখতে পাচ্ছেন এখানে নিচে আন্ডারলাইন করা রয়েছে। সেকেন্ড টেস্ট ইজ লাইকলি, এখানে সেকেন্ড যে আপনাদের সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা 19 নভেম্বরের মধ্যেই কিন্তু হবে। এখানে 19 নভেম্বর থেকে কিন্তু স্টার্ট হবে, এটা কিন্তু উঠে এসেছে এই আপডেটটি। বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে। তো বন্ধুরা এখানে কিন্তু ডেটটি চেঞ্জও হতে পারে, তো এখন বলা যায় না যে চেঞ্জ হবে কি হবে না, যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে, সেহেতু এটা হয়তো চেঞ্জ হবে না। আপনারা এটাকেই ফাইনালাইজ করে নিতে পারেন। এবং বন্ধুরা যারা ভালো করে এক্সাম দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট এবং লোকো পাইলটের জন্য টেকনিশিয়ান পদের জন্য, তারা কিন্তু আবারও ভালো করে সেকেন্ড সিবিটি টেস্টের জন্য কিন্তু আপনারা প্রিপারেশান নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থেই কিন্তু এই আপডেট দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। যদি এই আপডেটটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং বন্ধুরা আমি আরেকটি কথা বলে দিচ্ছি, এই আপডেটটি যদি চেঞ্জও করা হয় অবশ্যই আপনারা এডি চ্যানেলের তরফ থেকে এই আপডেটটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনারা অফিসিয়াল সাইট যদি ওয়েবসাইট যদি আপনারা দেখেন এবং তাহলে কিন্তু পেয়ে যাবেন, এবং আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সবাইকে ভালো লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।